নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়েছি আমি বিস্কুট, বেকারির মতন খাস্তা মুচমুচে বিস্কুট। চায়ের সাথে যদি বিস্কুট হঠাৎ করে শেষ হয়ে যায় তখন চা বসিয়েও এই বিস্কুটগুলো বানিয়ে নিয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই মুচমুচে হয়। দেখুন, কাছ থেকে আমি দেখাচ্ছি, আর একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন ভেতরটা, দেখুন কতটা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর একটা খেলে মোটামুটি পেট ভর্তি হয়ে যায়, আর খেতে তো খুবই সুন্দর। কিভাবে বানিয়েছি চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা চালুনি নিয়ে নিয়েছি, যাতে আমি চেলে নেব ময়দাটা, যাতে ময়দার মধ্যে কোনো দানা না থেকে যায়। এখানে একটা মাপের জন্য একটা বাটি নিয়েছি, যে কোনো বাটিতেই নির্দিষ্ট একটা মাপ নিয়ে বানাবো আমি। এখানে হাফ বাটি আমি ময়দা নিয়েছি আর হাফ বাটি আটা নিয়েছি। প্রথমে আটা নিলাম হাফ বাটি, তারপর ময়দা নিলাম, দিয়ে এক বাটি আটা ময়দা মিশিয়ে আমি নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার। এতে এটা আরও খাস্তা হবে। আর এই বিস্কুটগুলিকে আরও একটু খাস্তা মুচমুচে বানানোর জন্য পরে আমি যেসব উপকরণগুলি দেব সেগুলি আপনারা দেখতে থাকুন। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি, আর এটা আমার ঘানির আটা, মানে যেখানে আটা ভাঙা হয় সেখান থেকে নিয়ে যে, তাই একটু একটু খোসা রয়ে গেছে, তাই আমি ভালো করে চেলে নিলাম। এরপর ওই বাটিটায় মাপে আমি নিয়ে নিচ্ছি সুজি, হাফ বাটি সুজি। এই সুজি দিলে বিস্কুটটা আরও মুচমুচে হবে আর খাস্তা হবে। এটাকেও আমি চেলে নেব, কারণ এই বর্ষার সময় সব জিনিসে একটু আধটু পোকাও হয় আর অনেক নোংরা টোংরাও থাকতে পারে। এরপর সব উপকরণগুলি খুব সুন্দরভাবে মিশিয়ে দেব, আটা ময়দা নুন বেকিং পাউডার আর সুজি। সবগুলো মেশানো হয়ে গেছে, এরপর আমি সাইডে সরিয়ে রাখছি। এরপর ওই বাটির মাপে আমি হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি, আর হাফ বাটি জল নিয়ে এলাম, তারই অর্ধেকটা জল আমি দিলাম। এটাকে আমি গুলাবো না, এইভাবে আমি সাইডে সরিয়ে রাখবো। আর এই যে দেখুন হাফ বাটির মধ্যে জলটা রয়ে গেছে। এরপর এটাকে আমি সরিয়ে রাখছি। তারপর যে আমি ময়দাটা রেখেছিলাম এটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আমি ততক্ষণই দেব যতক্ষণ না হাতে করে জোর করে মুঠো করলে মুঠোটা ভেঙে না যায়। আর যদি মনে হয় ভেঙে যাচ্ছে তাহলে আরও ময়ান দিতে হবে। ময়ান হিসাবে আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করছি, গাওয়া ঘি দিলে বিস্কুটগুলো বেশি মুচমুচে হবে। একটু একটু করে ঘি দেব, আর একটু একটু করে আমি ময়দাটাকে সেট করব। আর এরকম ঘষে ঘষে ময়দার সঙ্গে খুব ভালো করে গাওয়া ঘিটাকে মিশিয়ে নিতে হবে, তা নাহলে ঠিক চেটচেটে টাইপের হয়ে যাবে, ঠিক মুচমুচে হবে না। আর আমার যথেষ্ট পরিমাণে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর চিনি জলে যে করে রেখেছিলাম সেটাকে একটু একটু করে দিয়ে আমি এটাকে মাখতে থাকব। যদি মনে হয় বাটির যে চিনি জল দিয়ে মাখা হচ্ছে না, আরও জলের প্রয়োজন, তাহলে আমি এক চামচ করে জল নিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব।
কিন্তু খুব ঠেসে ঠেসে মোলায়েম করে এটা মাখা চলবে না, জাস্ট একটা ডো তৈরি করে নিতে হবে, ঠিক এরকম হালকাভাবে, দেখুন এরকম চেপে চেপে, খুব লুচি বা পরোটার মতন একদম স্মুথ একটা ডো তৈরি করা চলবে না, একদম এইরকম শক্ত একটা ডো তৈরি করতে হবে। এই যেমন এটা বেললে তার সাইডটা ফেটে ফেটে যায়, সেই রকম শুধু একটু একটা ডো হবে। এরপর হাতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, তারপর আমি লেচি কেটে নিচ্ছি। রুটি সাইজেই লেচিগুলো আমি তৈরি করে নেব। তারপর আলতো হাতে এগুলোকে টিকিয়ার আকারে, মানে এইরকম বিস্কুট, গোল গোল বিস্কুটের আকারে গড়ে নেব, ঠিক এই রকমটা। তারপর একটু ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে একটু চেপে চেপে ডিজাইনটা আমি করে নিচ্ছি। এর উপরে আপনারা যেমন ইচ্ছা ডিজাইন করতে পারেন। সবগুলোই আমি চেপে চেপে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। সবগুলোই এইভাবে চেপে চেপে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর যদি মনে হয় সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে তাহলে এইভাবে জোড়া লাগিয়ে দিতে পারে, দেখুন এটা হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি কিছু কালো জিরে দিয়ে দেব, যেটা বিস্কুটের মধ্যে কালো জিরে থাকলে মিষ্টির সঙ্গে কালো জিরে স্বাদটা বেশ ভালো লাগে খেতে। আর এই রকম বিস্কুটে কালো জিরে বিস্কুট আমরা দেখবেন বেকারি থেকে কিনে খেয়ে থাকি। তারপর একটু চেপে আমি কালো জিরেগুলো ভালোভাবে চিমে ঢুকিয়ে দিচ্ছি, হাত দিয়ে চেপেও দেওয়া যেতে পারে। বা তলা দিয়ে একটু এভাবে চাপ দিলেও সবগুলো কালো জিরেগুলো ঢুকে যাবে। আর ডোটা কিছুতেই নরম করা চলবে না, একদম শক্ত ডো তৈরি করতে হবে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল বাদ দিয়ে অন্য যে কোনো তেল। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, গ্যাসের আঁচকে একদম লোয়ে করে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত লোয়েই থাকবে, আর ধীরে ধীরে দুই থেকে তিনবার বা চারবার উল্টে পাল্টে বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। এগুলো মাইক্রোওভেনেও শেকা যায়, সেখানে 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট রেখে দিলে সুন্দরভাবে শেকা যায়, কিন্তু আজ আমি গ্যাসেই করছি আর এভাবে বানাচ্ছি। সেই রেসিপি আমি আরেক দিন দেখাবো। আবারও আমি উল্টে দিচ্ছি, উল্টে উল্টে ভেজে নেব একদম যখন লাল লাল হয়ে যাবে আর উপরটা একটু শক্ত হবে তখনই বোঝা যাবে যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একদম সব চারদিকটা সমানভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি, তোলার সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে তেলটা সুন্দরভাবে ঝরে যাবে।
আর এটা শুকনো শুকনো হবে। সব বিস্কুটগুলি আমি তুলে নিয়েছি, দেখুন। এরপর বাকি যেগুলো আছে আমি ওই তেলেই সেকে নেব, কিংবা গ্যাসের মধ্যে একটু বালি গরম করে কিংবা নুন গরম করে তার উপরে একটা অ্যালুমিনিয়ামের পাত্র দিয়ে তার মধ্যে এই বিস্কুটগুলো দিয়ে তারপর 20 থেকে 25 মিনিট ঢেকে এভাবেও সেকে নেওয়া যেতে পারে। দেখুন আমার সবগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর উপর থেকে আমি আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি, গরম গরম অবস্থায় চিনিটা দিয়ে দিতে হবে, তাহলে চিনিটা সুন্দরভাবে বিস্কুটের মধ্যে লেগে যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই বিস্কুটের রেসিপিটি, মানে বেকারির বিস্কুটের মতো এই রেসিপিটি যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার সাথে থাকবেন, আপনারা সবাই ভালো থাকুন।